হ্যালো সকলকে, আমি খুশি আমার আরেকটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব, দেখতে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। কিন্তু এখানে আমি কড়াইয়ের ওপরে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের ওপর আলুগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, দেখতে থাকুন। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলেছি, একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন আপনারা। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আবার, দেখুন। তারপর আমি দিয়ে দিয়েছি জল, তারপর আমি দিয়ে দিলাম লবণ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ফুটে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে। তারপর পেস্ট করে রাখা পোস্ত আমি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পোস্তটা দিয়ে দেওয়ার পর। এখানে ফুটে গেছে পোস্ত আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।